কথা যদি অনন্ত কাল ধরে অনন্ত দেব কীর্তন করে যান তো তার মহিমা কোনদিন শেষ হবে না, কারণ ভগবানের জন্মতিথি এবং বৈষ্ণবের জন্মতিথি দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, দুটোই অপ্রাকৃত তত্ত্ব, দুটোই গোলকীয় তত্ত্ব। আমার ক্ষুদ্র জীবনে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ সান্নিধ্য যতটুকু লাভ করেছি, যেটুকু তাদের শ্রীমুখ থেকে শ্রবণ করেছি, যেটুকু অধ্যয়ন করে বুঝেছি, সারা শাস্ত্রে গুরু মহিমা কীর্তনটা এমনভাবে করা হয়েছে যে এক মুহূর্ত কালও ক্ষণকালও গুরুদেবকে টপকে কোনোদিন ভগবানকে লাভ করা যাবে না। সর্বদাই গুরুকেই পাত্র করে, গুরুদেবকে মাধ্যম করে, গুরুদেবের কৃপা আশীর্বাদের ভিখারি হয়ে আমাদেরকে চলতে হবে। গুরুদেবের হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য থাকে, ছিল সৌরভমণি বলছেন বেদ্য তং সম তৎসর্বং তৎতপঃ তৎ অনুগ্রহাৎ প্রয়োগ স্নিগ্ধ সশিষ্যস্য গুরবগুজ্জম। গুরুদেবের হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য থাকে, কিন্তু গুরুদেব তার অন্তরের নিগুড় ভজন রহস্যের কথা তার স্নিগ্ধ শিষ্য ছাড়া, তার প্রাণের প্রিয়তম শিষ্য ছাড়া সকলের কাছে হৃদয়ের গুপ্ত ভজন রহস্য ব্যক্ত করেন না। গুরুদেব সাক্ষাৎ সাধারণ এক্সরে মেশিন নয়, সাধারণ এক্সরে মেশিন রশ্মির দ্বারা চামড়া ভেদ করে হাড়ের ছবি তুলে নিয়ে আসে। আর গুরুবর্গের দৃষ্টি এমন একটি দৃষ্টি যা সাধারণ এক্সরে মেশিনের থেকে তীব্র কমরা। কোন শিষ্য যদি সামনে দাঁড়িয়ে যায় তো গুরুদেব আপাত মস্তক দেখা মাত্র এক্সরে করে নিয়ে বলে দিতে পারে ও কি উদ্দেশ্যে এসেছে, কেন এসেছে, ও কি যোগ্য, ও কি অযোগ্য, ওর কতটা অনর্থ রয়েছে, ও কি হরিভজনের যথার্থ প্রয়াসী, তার সমস্ত দিকগুলো তিনি বুঝতে পারেন। কারণ তাঁর দৃষ্টিশক্তি আমাদের কোনো সাধারণ দৃষ্টিশক্তির মতো নয়। আমরা রাস্তা দিয়ে যদি যাই, গাড়িতে যাই, আমরা দেখি গাছপালা, পশু পাখি, মানুষ কি পতঙ্গ দেখি, তিনি সর্বদাই সেই রসে ভাসছেন। তার কাছে আমাদের কাছে যেমন সংসার সমুদ্র, তার কাছে সংসার সমুদ্র নয়, তার কাছে সংসার সমুদ্র গোস্পদ। জীবগুলিকে যারা কৃষ্ণ কৃষ্ণের সন্তান স্বরূপ, যারা কৃষ্ণ দাস, তারা কৃষ্ণ ভোলা হয়ে গেছেন, তাই তাদেরকে কৃপা করবার জন্যই কৃষ্ণের আদেশে কৃষ্ণ শ্রেষ্ঠায়। আমরা জগৎ গুরু শ্রীমন্ত্রী সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বন্দনা শুনেছি যে কৃষ্ণ শ্রেষ্ঠায় ভূতলে, কৃষ্ণের দ্বারা প্রেরিত হয়ে তিনি ভূতলে অবতরণ করেছেন। তো সেই প্রভুপাদ এত বড় মিশন প্রতিষ্ঠা করেছেন, 64খানা গৌরীমঠ, পারমার্থিক স্কুল তৈরি করেছেন, বিশ্ব বৈষ্ণব রাজসভার দ্বারা পরিকল্পনা তৈরি করেছেন, ভক্তিবিনোদ ঠাকুর প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সমস্ত শাস্ত্র গ্রন্থকে তিনি রূপায়ণ করেছেন, এবং একাধারে নিজের পুত্র, একাধারে গোলকের জন, তার প্রিয়জন জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপদকে দান দিয়ে গেছেন ভক্তিবিনোদ ঠাকুর। এই গৌরীয় ধারা, ভক্তিবিনোদ ধারা জগতে কোনোদিন কোনো কালে রুদ্ধ হয়নি, কোনোদিন কোনো কালে রুদ্ধ হবে না। প্রভুপাদ যখন তিনি সভায় গমন করলেন, প্রভুপাদ যাওয়ার আগেই তার আসন কে রক্ষা করবে, তিনি দিব্যদৃষ্টি সম্পন্ন, তার দিব্যদৃষ্টিতে তিনি ধরে নিয়েছিলেন তারপরে কে আসন রক্ষা করবে।
তিনি যখন চলে যান তারপরে তার আসন ব্রহ্মাদের আসনে কে মর্যাদা দিবে, কে রক্ষা করতে পারবে? তারা জহুরি, তারা সব চিনতে পারে, তারা জানতে পারে। আমার আজকে একটা কথা মনে পড়ছে, কৃষ্ণ প্রেম তরঙ্গিনীতে জীবের দেহ ছাড়ার প্রসঙ্গে একটি কথা বলছেন, বলছি এক পদ আরবিয়া আর পদ খুলি, যোগ যেন তৃণ ছাড়ে আর তৃণ ধরি। গীতাতে কৃষ্ণ বলছেন, দেহিন অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যথা তথা দেহান্তর প্রাপ্তি গৃহস্তত্র রমণ যদি দেহান্ত। এটা একটা ঘটনা। আর এখানে কৃষ্ণ প্রেমতরঙ্গিনী বলছে, এক পদ আরোপিয়া আর পদ তুলি, যোগ যেন তৃণ ছাড়ে আর তৃণ ধরি। যোগ যখন তৃণ ছাড়ে তখন আগে তৃণটা ধরে নেয়, তারপরে তিনি পিছনের তৃণটাকে ছেড়ে দেন। আমরা সামনের পাটা তুলে ফেলে দিই, তারপর পিছনের পাটা তুলি। তো আমার এই উপলব্ধি হলো যে গুরুবাপর্ম এমনই, তারা একের পর মঞ্জুরি কৃষ্ণের ইচ্ছায় এক মঞ্জুরি গুরু আসন রক্ষা করছেন প্রভুপাদের আসন, তারপরে তিনি আরেক মঞ্জুরিকে পাঠিয়ে দিচ্ছেন, তিনি এসে যাচ্ছেন এবং গুরুদেব তাকে চিনে নিচ্ছেন। এই তো আমার যুগ শুনে এসে গেছে, এবার কোথায় আমার চলে যাওয়ার টাইম হলো। যখন তিনি চলে যাবেন তার যোগ্য উত্তরসূরি দেখে যতক্ষণ না তিনি সঠিক জায়গা দাঁড়াচ্ছেন যে আমার যোগ্য উত্তরসূরি কই হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত তিনি আসন ছেড়ে কখনো যাবেন না। প্রভুপাদের আসন সুরক্ষিত না থাকলে তিনি কখনো আসন ছেড়ে যেতে পারেন। এই ধারাকে যদি আমরা সেই গুরুপাদকে সেই ধারাকে যদি আমরা মনুষ্য বুদ্ধি করি, সাধারণ দৃষ্টিভঙ্গিতে দেখি, কোন লয়াল লেভেলের চিন্তা ভাবনা যদি দেখতে থাকি, তাহলে পরিবর্তন তো শুরুর করা হবে। যারা সাধক তাদের জীবনে একমাত্র কর্তব্য, যেটুকু বুঝেছি যেটুকু অনুভব করেছি, জীবনটা সম্পূর্ণ রূপে তার চরণে শরণাগত করে অর্থাৎ সঁপে দিয়ে তার আদেশ তার নির্দেশ তার যা কিছু ভাব আর কিঞ্চিত কোনা যদি বুঝে চলা যায়, তিনি যা যা চাইছেন ঠিক ঠিক মতো যদি করা যায়, তাহলে অবশ্যই আমরা তাঁর কৃপা লাভ করতে পারব। আর আমাদের এই বেশ পূজা গুরু পূজা কেন, আমাদের আজকে হরিভজনের মূল তাৎপর্য কি? হরিভজনটা সম্পূর্ণ দাঁড়িয়ে রয়েছে, টোটাল জীবনটা দাঁড়িয়ে রয়েছে কৃপার ভিখারি হয়ে বাঁচা। যারা কৃপার ভিখারি হতে পারবে না তার হরিভজন কি করে করতে পারে? এটা কোনো দায়ের জোরে না, এটা দুইটি পদ্ধতি শাস্ত্রে দেখিয়েছেন, মার্জর ন্যায় এবং মর্কট ন্যায়। তো আমরা